আমি যদি অন্যায় করে থাকতাম তাহলে 18 মাস আপনারা কি করলেন দুদু কোথায় ছিলেন তাহলে সেটা আপনারা ইনভেস্টিগেশন করলেন না কেন আজকে আমার মার নির্বাচন 25 তারিখ আপনারা 21 22 23 তারিখ আমার এই সময়টুকু আপনারা কিভাবে নষ্ট করবেন সেই কাজটি করছেন যেসব সিম্পটম দেখছি তারা ভালো ভোটটাকে নষ্ট করার জন্য এক ব্যক্তির চুরির লাইভলিস এক ব্যক্তি মুখোশধারী ব্যক্তিকে প্রতিষ্ঠিত করার জন্য যদি সরকার এবং রাষ্ট্রের শত শত কোটি টাকা ব্যয়ে নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনটা খুব একটা দরকার নেই 25 মে গাজীপুর সিটি কর্পোরেশনের ভোট এই ভোটটা যেন উৎসবমুখর হয় ভালোভাবে হয় নির্বাচন কমিশনার এবং সরকার চেয়েছে যেটা আমরা তাদের প্রেস ব্রিফিংয়ে এবং বিভিন্ন ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াতে দেখেছি তারা এটা সুন্দরভাবে চাচ্ছে ঠিক আমিও গাজীপুরের একজন মেয়র হিসেবে আমিও চেয়েছি নির্বাচনটা যে সুন্দর এবং সুষ্ঠু হয় আমার মা এখানে একটা প্রতিবাদে কারণ তার সন্তান হয়েছে এবং শহরের উপরে দীর্ঘ 18 মাস অনিয়ম হয়েছে নির্যাতন হয়েছে কারণ একজন নির্বাচিত মেয়র 5 বছর মেয়াদ থাকে কিন্তু আমাকে 3 বছরের মাথায় সরিয়ে দেওয়া হচ্ছে গাজীপুরের মানুষ আমাকে ভোট দিল কিন্তু ঢাকা বসে আমার মেয়রের পদ খারিজ করে দেওয়া হলো তাহলে তো ঢাকা গাজীপুরের মানুষের ভোটের এখানে কোনো দাম নাই সেজন্য মা বলেছে যেহেতু সন্তানের এবং শহরের উপর অনিয়ম হয়েছে সেই হিসাবে তার প্রতিবাদেই আমি মা হিসেবে এখানে দাঁড়িয়েছি মা হিসেবে দাঁড়িয়েছি সেই হিসাবে আমি সবার কাছে সহযোগিতা চাই এবং আমি আগামী 25 তারিখে সবার কাছে ভোটটা চাই কারণ এই শহরের জন্য আমি যতটুকু কাজ করেছি শহরের মানুষ সবাই জানে আমিও বলেছি যদি শহরের মানুষের কোনো ক্ষতি করে থাকি তাহলে আমার বিচারটা আমার মা এবং শহরের মানুষ করে দেখ সেই জন্য দেখেছেন আপনার মা প্রচার করতে গেলে আমার মা লিফলেট পোস্টার মা কোথাও রাস্তা দিয়ে গেলে বিশেষ করে টঙ্গী অঞ্চল দিয়ে গেলে আমাদের সম্মানিত নেতা আজমুদুল্লাহর এরিয়া বা বাসার আশেপাশে গেলে সেই দিকটা সে আটকিয়ে দেয় আমি বলতে চাই একজন জনপ্রতিনিধি বা একজন পার্টির সভাপতি বা আজমুদুল্লাহ খান যিনি একজন প্রার্থী সে কি পারে তার নেতাকর্মী দিয়ে অন্য একজন প্রার্থী গেলে তাকে আটকে দিতে যদি আমি খারাপ হই তাহলে নগরের মানুষ এমনি আমাকে ভোট দিবে না বা আমার মাকে ভোট দিবে না বা আমি যাকে সাপোর্ট করি তাকে ভোট দিবে না সেজন্য আমি বলতে চাই আমাকে যে ক্ষতি করা হচ্ছে আমার শহরের যে ক্ষতি করা হচ্ছে তার প্রতিবাদে এবং ভবিষ্যতে শহরকে পরিকল্পিত স্মার্ট শহর করার জন্য আমার মা সবার কাছে ভোট চেয়েছে আমার মা বলেছে তুমি সন্তান হিসেবে মায়ের পাশে থাকো আমি মা হিসেবে তুমি তোমার যেমন ক্ষতি হয়েছে আমি মনে করি আমার এই শহরের মানুষের ক্ষতি করেছে সেই হিসাবে আমি এখানে দাঁড়িয়েছি আমার মার্কা হচ্ছে টেবিল ঘড়ি মার্কা আমার মায়ের মার্কা হচ্ছে টেবিল ঘড়ি মার্কা আমি সবার কাছে ভোট চাই সহযোগিতা চাই এবং আপনারা জানেন আমাকে দুদুক দিয়া 21 এবং 22 তারিখ এখানে আমার ঢাকা হচ্ছে ঢাকা গাজীপুর থেকে ঢাকা আসা যাওয়া মাত্র 6 ঘন্টা বা 5 ঘন্টা চলে যায় তাহলে দুই দিন আমার প্রচারের সময় মায়ের প্রচারের সাথে সন্তান থাকবে আমি মার প্রধান সমন্বয়কারী কিন্তু আমাকে কৌশলে সেখানে রেখেছে দুদুক একটা আমরা জানি রাষ্ট্রীয় একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেইখানে যদি মানুষকে হয়রানি করে মিথ্যা তত্ত্বের উপরে দিয়ে যদি তাকে হেস্তনেস্ত করা হয় তাহলে এটা গাজীপুরের মানুষ এবং সারা দেশের মানুষ এটা খুব ভালোভাবে নিবে না আমি যদি অন্যায় করে থাকতাম তাহলে 18 মাস আপনারা কী করলেন দুদুক কোথায় ছিলেন তাহলে সেটা আপনারা ইনভেস্টিগেশন করলেন না কেন আজকে আমার মার নির্বাচন 25 তারিখ আপনারা 21 22 23 তারিখ আমার এই সময়টুকু আপনারা কীভাবে নষ্ট করবেন সেই কাজটি করছেন এটা তো অমানবিক এটা কারোর জন্য কেউ কাম্য নয় সেই হিসাবে মনে করি গণতন্ত্র স্বার্থে সরকার এবং নির্বাচন কমিশনার যে সুস্থ কাজটি করতে পারে সেটাকে যেন প্রশ্নবিদ্ধ না করে এবং নির্বাচন এবং দুদুকের যিনি চেয়ারম্যান আছে আমি তার দৃষ্টি আকর্ষণ করব আপনারা উচ্চশিক্ষিত মানুষ আপনারা বিবেকবান মানুষ বিবেকহীন কাজ করেন না যেটা মানুষ হাসাহাসি করবে সেজন্য আমি মনে করি আমার কাছে যে কোনো তথ্য চাইবে অবশ্যই আমি দিব কিন্তু মিথ্যা তথ্যের ভিত্তিতে মিথ্যা সাক্ষীর ভিত্তিতে আমাকে যেন কিছু না করা হয় আপনারা যদি জেলে নিতে চান নিয়ে যান কোনো সমস্যা নাই যদি আমাকে জেল দিতে চান দিতে পারেন আমি মুসলমান একবার জন্মেছি একবারও মৃত্যুবরণ করব সেই হিসাবে আমি সকল বাধার পরও আমি এখানে দাঁড়িয়েছি আমার ভিতরে সেই সত্যটা আছে আপনারা জানেন আমি 15 বছরে নিজে একটা গাড়ি কিনি নাই নিজে একটা বাড়ি করি নাই তাহলে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম আমি একটা সরকারি কলেজে ভিপি নির্বাচন করছি আমি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমি এই শহরের সবচেয়ে বড় শহরের উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম চেয়ারম্যান ছিলাম আমি এই শহরের মেয়র ছিলাম আমাকে সরকার দিয়েছে 600 কোটি টাকা সিটি কর্পোরেশন বরাদ্দ বিভিন্ন প্রজেক্টেও কিন্তু আমার প্রতিপক্ষ যিনি আজমুদুল্লাহ খান যিনি আমার এই সর্বনাশের মূল কারিগর হিসাবে আছেন সে বলেছে 7,500 কোটি টাকা আত্মসাথে হয়েছে 7,500 কোটি টাকা সরকার এখানে দিয়েছে কিনা স্থানীয় সরকার মন্ত্রণালয় দিয়েছে সেটা প্রমাণ দিক